আরও বেশি লোক অ্যালকোহল পান না করার সিদ্ধান্ত নিচ্ছে, বিশেষত তরুণরা। এর কারণ হল কেউ অ্যালকোহল ছাড়তে চাইতে পারে, এমন অনেকগুলি কারণ রয়েছে। কিছু লোক তাদের স্বাস্থ্য সম্পর্কে উদ্বিগ্ন, যেমন লিভারের ক্ষতি বা ক্যান্সার হওয়ার ঝুঁকি। অন্যরা ওজন হ্রাস করতে বা সামগ্রিকভাবে আরও ভালো বোধ করতে চাইতে পারে। সিডিসি অনুসারে পরিমিত মদ্যপান রে অর্থ মহিলাদের জন্য দিনে একবার মদ পান এবং পুরুষদের জন্য দিনে দুইবার মদ পান। যাই হোক, প্রাপ্তবয়স্ক মদ্যপানকারীদের দুই তৃতীয়াংশ মাসে কমপক্ষে একবার এই স্তরগুলি অতিক্রম করে। বিঞ্জ মদ্যপান হল যখন কেউ লিঙ্গের উপর নির্ভর করে কয়েক ঘন্টার মধ্যে চার বা পাঁচটি বার মদ পান করে। ভারী মদ্যপান হল লিঙ্গের উপর নির্ভর করে সপ্তাহে আট বা এক পাঁচটি বার মদপান করা। একটি সমীক্ষায় দেখা গেছে যে এমনকি মাঝারি থেকে ভারী মদ্যপানকারীরা যারা এক মাসের জন্য ছেড়ে দিয়েছিলেন, তারা অনেকগুলি ইতিবাচক স্বাস্থ্য বেনিফিট অনুভব করেছিলেন। উদাহরণস্বরূপ, তাদের রক্তচাপ ছয় হ্রাস পেয়েছে, তারা প্রায় দুই পাউন্ড এক পাঁচ কিলোগ্রাম হারিয়েছে এবং তাদের ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা দুই পাঁচ হ্রাস পেয়েছে, যার অর্থ তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কমছিল। যারা মদ্যপান বন্ধ করেছেন তারাও প্রায়শই ভালো বোধ করেন এবং আরও ভালো ঘুমান। গবেষণায় আরও দেখা গেছে যে রক্তে প্রোটিনের মাত্রা যা ক্যান্সারের বৃদ্ধিকে উৎসাহিত করে তা যথাক্রমে প্রায় সাত তিন এবং চার এক হ্রাস পেয়েছে। তবে মদ্যপান ছেড়ে দেওয়ার কিছু নেতিবাচক প্রভাবও থাকতে পারে, বিশেষত অ্যালকোহল ব্যবহারের ব্যাধি এইউডি যুক্ত ব্যক্তিদের জন্য। এই ব্যক্তিরা অ্যালকোহল প্রত্যাহারের লক্ষণগুলি অনুভব করতে পারেন যদি তারা হঠাৎ ছেড়ে দেয় বা এমনকি তাদের গ্রহণ উল্লেখযোগ্যভাবে হ্রাস করে, যা বিপজ্জনক হতে পারে। লক্ষণগুলির মধ্যে উদ্বেগ, অনিদ্রা, বিরক্তি এবং আরও গুরুতর ক্ষেত্রে হ্যালুসিনেশন, খিঁচুনি এবং সম্ভাব্য মৃত্যু অন্তর্ভুক্ত থাকতে পারে। মদ্যপান ত্যাগ করা শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য অসংখ্য উপকারিতা রয়েছে। থামানোর আগে ডাক্তারের সাথে পরামর্শ করা গুরুত্বপূর্ণ, বিশেষত যদি কারও অ্যালকোহল নির্ভরতার ইতিহাস থাকে।